রামকৃষ্ণদেবের শিষ্য যিনি হচ্ছে স্বামী বিবেকানন্দ, তার তো ছবি থাকবে। আকাশ এখন বিষ্ণুপুরে নেই, আছে আমি এখন কালপাথর। দেখতে পাচ্ছেন এখানে গাঁদা ফুলের পুরো ভরপুর, মানে পুরো জায়গাটা গাঁদা ফুল, মেনলি গাঁদা ফুল নিয়ে আছে। আর দেখতে পাচ্ছেন এই মেলাটা কিন্তু বেশ বড় করে হয়, বিভিন্ন চড়ক টড়ক থেকে শুরু করে পুরো বড় বড় সব কিছু জিনিস আছে। সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ফেস ব্লগ। আজকে বিষ্ণুপুরের আকাশ এখন বিষ্ণুপুরে নেই, আছি আমি এখন কালপাথর। কালপাথরে একটা কল্পতরু মেলা হয়, যেটা কালপাথর রামকৃষ্ণ মঠে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এখানে এটা মেলা হয়, এটা রামকৃষ্ণ মঠ, মানে রামকৃষ্ণ সারদা দেবী সবাইকে মিলে এখন খুব সুন্দর একটা মঠ হয়, মঠে মেলা হয়। এই মেলাটা কিন্তু ডিসেম্বর মাস থেকে চালু হয়েছে, এখনও হবে। আজকে হচ্ছে ভাঙা মেলা শেষ দিন, মানে আমার ভাগ্য ভালো যে আমি মেলাটা দেখতে পেয়েছি, আজকে এসেছি বিষ্ণুপুর থেকে। তো দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে পুরো জায়গাটা, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন আমি দিনের বেলায় আছি, তা সেরকম বুঝতে পারছেন না কেমন কী হবে। রাতের বেলা কিন্তু সেরা হবে, সেই লেভেলের লাগবে। সবাই দেখতে পাচ্ছেন সব জায়গায় পুরো, মানে পুরো সাজানো গুছানো একটা জায়গা, যেটা দেখতে পাচ্ছেন ফুল গাছে ভর্তি, একটা বাগানের মতো। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভরা। মঠটা কিন্তু বাগান, এখন শীতকাল তো জানেন তো, বিভিন্ন ধরনের ফুল দেখতে পেয়েছি এখানে, গাঁদা ফুলের থেকে শুরু করে পুরো জায়গাটা কিন্তু ফুলে একটা খুব সাজানো মেলা। আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠাকুর আছে, আপনাদের দেখাচ্ছি যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। সো গাইস, এখানে আপনারা দেখতে পাবেন যে স্বামীজির বিভিন্ন জিনিসের বংশধর, এখানে স্বামী সুবোধানন্দ থেকে শুরু করে সমস্ত জিনিস, সমস্ত যে স্বামীজি ছিল বা যিনি সন্ন্যাসী বা যিনি সাধক ছিলেন, তাদের কিন্তু ছবি পুরো এভাবে দেওয়া আছে। এখানে স্বামীজি আছে, স্বামীজির সাথে সাথে সবার কিন্তু ছবি এবার তুলে ধরা হয়েছে, কিন্তু পুরো জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রামকৃষ্ণ পরমহংস দেবের যে একটা মন্দিরের মতো করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানটা। তো আপনাদের দেখাচ্ছে, এটা খুব সুন্দর জায়গাটা। এখানে রামকৃষ্ণদেবের শিষ্য যিনি হচ্ছে স্বামী বিবেকানন্দ, তার তো ছবি থাকবে। ওনাকেও এখানে পূজিত করা হয়, স্বামী বিবেকানন্দকে পূজিত করা হয় রামকৃষ্ণদেবের সাথে সাথে। ওনার এখানে তাই একটা পোস্টার করেছে এবং এনাকে পূজিত করা হয় এবং গলায় মালা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই জায়গায়, সব জায়গায় কিন্তু এভাবে করা আছে। এবং এনাদের যে স্ট্যাচু এখানে আছে। আর এটা হচ্ছে মা সারদা দেবীর যে মন্দির, সেই মন্দির এখানে আছে। সো সব কিছু আপনাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কারণ এরকম ভিডিও আমি দিইনি আমার চ্যানেলে, সম্ভবত আপনাদের ভালো লাগবে। তো সব কিছু দেখুন, খুব সুন্দর কিন্তু সব জায়গায় প্রচুর মানুষ এখানে আসে এবং কালকে এখানে প্রসাদ খাওয়ানো হয়েছে। তো সব কিছু তো আমরা দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, মোটে স্কিপ করবে না। তো চলো। দেখতে পাচ্ছেন এখানে মহাদেব বাবাও আছেন, মানে মহাদেব বাবার একটা মূর্তি বা একটা ঠাকুর বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন শিব মন্দির, একটা মন্দির, মানে এখানে সব ধরনের মন্দির রেখেছেন। এখানে মা সারদা দেবীর যে একটা খুব সুন্দরভাবে খড়ের চালে একটা মন্দির বানানো হয়েছে, তার পাশে কিন্তু শিব মন্দির, একটা শিব ঠাকুর একটা মন্দির করা হয়েছে। এবং প্রণামী বাস্ক আছে, যে যেমন পারেন দান করে যান ঠাকুরের জন্য। সো এক্ষেত্রে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর এতে দেখতে পাবেন যে একটা খুব সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে, এটা আপনারা দেখতে পাবেন। এবং এখানে খুব সুন্দর গাঁদা ফুলের বিভিন্ন হলুদ প্লাস যে অরেঞ্জ ফুলের খুব সুন্দর একটা কম্বিনেশন বানানো হয়েছে খুব বাগানটা। বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা শান্ত নিরিবিলি, কিন্তু পুরোটা শান্ত নিরিবিলি জায়গা। আপনারা দেখালে একটা ফুল একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে একটা এই মঠটা তৈরি করা হয়েছে এবং চারিদিকে কিন্তু সাজানো গুছানো ফুলের ভর্তি, মানে মঠ যেরকম একটা শান্তির প্রতীক যেমন একটা হয় না, সেরকম একটা শান্তির প্রতীক পুরো জায়গাটা ফুলে ভর্তি, গাছপালাতে ভর্তি, একটা খুব অসাধারণ একটা মহল তৈরি করে দেয়। এই মেলাটা প্রতি বছরই হয়ে থাকে এবং কিন্তু খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুবই সুন্দর। এখানে আসলে মন শান্তি হয়ে যাবে পুরোপুরি। কিন্তু গান বাজছে সেটাও তো সাউন্ড সেরকম শুনতে পাচ্ছেন না, তো পুরো দেখতে পাচ্ছেন পুরো হলুদ পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে আমার। তো সবকিছু দেখাচ্ছি, আরও দেখতে থাকো। আরও মেলা বসে খুব সুন্দর, রাত্রেবেলা খুব সুন্দর মেলা হবে। তোমাদের কাছে দিনের বেলা দেখাচ্ছি, রাতের বেলা এই ভিডিওটার মধ্যে থাকবে, সব কিছু দেখতে থাকো। তো চলো। আগত দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদ আয়োজন করা হয়েছে একটা বিস্তীর্ণ বড় জায়গা নিয়ে, দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন সবজিরও চাষ করা হয়, দেখতে পাচ্ছেন ফুলকপি আছে এখানে, এখানে বেগুন আছে, বিভিন্ন সবজিরও চাষ করা হয়ে থাকে। মানে ফুলটি খুবই একটা জায়গা, ভালো জায়গা একটা এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু গাছ যে মেলাটা কিন্তু বেশ বড় করে হয়। এখানে বিভিন্ন চড়ক টড়ক থেকে শুরু করে পুরো বড় সব কিছু জিনিস আছে এবং এই জায়গাটা কিন্তু খুব মেলা হয়েছে, দেখতে পাচ্ছেন সব কিছু পুরো খুব সুন্দর একটা জায়গাতে করা হয়েছে এবং জিনিসপত্র পড়ে আছে। মানে আজকে লাস্ট দিন দেখে বোঝা যাচ্ছে, মানে আমি ফুল মিস করে দিতাম যদি না আজকে আসতাম। তো গাইস কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ওই সাইডে আরেকটা মেলা আছে, ওদিকটাই মানে ফুল এই জায়গাটা পুরো ফাঁকা জায়গাটা আছে, এখানে মেলা বসেছিল। সো গাইস তোমাদেরকে আরও যদি দেখাচ্ছি, চলো। সো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা, এই জায়গাটা মানে আমি যদি না আসতাম তো খুবই একটা বড় মিস করতাম। এই কল্পতরু উৎসব প্রতি বছরই হয়ে থাকে, আমি এই প্রথম বছর দেখছি, কারণ আমি এই প্রথম বছর এই কলেজে ভর্তি হয়েছি, মানে এখনও দেখতে পাবো। তো খুব সুন্দর মেলাটা হয়ে গেছে ইতিমধ্যে। তো রাতের বেলায় মেলাটা দেখতে খুবই সুন্দর লাগবে, কারণ লাইটিং থেকে শুরু করে খুব সুন্দর লাইটিং, কিন্তু চারিদিকে লাইটিংয়ে ভর্তি। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে গাঁদা ফুলের পুরো ভরপুর, মানে পুরো জায়গাটা গাঁদা ফুল, মেনলি গাঁদা ফুল নিয়ে আছে। আর এরকম কী এটা ফুলগুলোর নাম জানি না, কিন্তু এই ফুলে ভর্তি, এই ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো ইয়াটা, সেই পুরো মঠটাকে এভাবে সাজানো হয়েছে। পুরো অনেক বড় একটা জায়গা নিয়ে এই মঠটা হয়ে থাকে এবং মেলাটাও খুব বড়। আর ওদিকে দেখতে পাচ্ছেন খাবার দাবারের একটা সিস্টেম করেছে, কালকে এখানে প্রসাদ হয়েছিল, সে প্রসাদগুলো দেখালাম কত বড় বড় যে হাঁড়িতে হয়েছে, হাঁড়ি বলতে যে কড়াই হয়েছে। প্রচুর মানুষ খায়, বাইরে থেকে মানুষ আসে খাবার জন্য এবং এই প্রসাদ গ্রহণ করার জন্য। তো গাইস তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার তো খুবই ভালো লাগলো।